তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে আমি একটু গরম জল লেবু দিয়ে খেয়ে নিচ্ছি, এটা শরীরের পক্ষে খুবই ভালো। তো এবারে যেটা করব সেটা হচ্ছে, কদিন ধরে বলছিলাম অনেক জামাকাপড় ভেজে রেখে দেওয়া হয়েছে, কাচা যাচ্ছে না, তো আজকে ভেবেছি সকালে আগে এই কাজটাই করব, তারপরে দোকান যাবো। তো বাসনটা ধুয়ে নিয়ে আমি জামাকাপড়গুলো কেচে নেব। দেখে নাও, অনেক জামাকাপড় এবং বাসন রয়েছে, জামাকাপড় অলরেডি ভিজিয়ে দিয়েছি আমি। তো দেখো, এবার চলে এসেছি দুপুরে, আছে কি রান্না হচ্ছে দেখো। লাউ দিয়ে মাছের মাথা করেছি, ডাটা, লাউ ডাটা, আলু পোস্ত আর মসুরির ডাল। আজকে রান্নার আর কোনো ব্লগ তোমাদের দেখালাম না, রেগুলার রেগুলার একই আর ভালো লাগে না, তো আজকে খুব ছোট্ট করে নিয়ে এসেছি। তো দেখো, এখানে সবাই খেতে বসে গেছি, লাঞ্চ টাইম। আর এই দেখো, গাছে ফুলগুলো এত সুন্দর হয়েছে, আর এই ফুলগুলো একটা গুণ হচ্ছে রাতেবেলাতে ফুটবে, সকাল হতে হতে সব ঝরে যায়, তো এখন বিকেলের দিক। আর এই ফুলটা দেখার কারণ হচ্ছে ডেলিভারি বয় আমাকে দাঁড় করিয়ে রেখে আসছি আসছি বলছিল, তো এই যে পার্সেলটা দিয়ে গেল। তো এটার মধ্যে আছে চারটে পিলো কভার, দেখা যাক কেমন এসছে। তো চলো পিলো কভারগুলো খুলে নিই। আর এরই মধ্যে আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। পিলো কভারগুলো মোটামুটি এসেছে, তো আমি একটা বালিশে ভরেও, মানে বালিশের মধ্যে লাগিয়েও দেখে নিচ্ছি কেমন এসছে। তো দেখো, মোটামুটি এসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা পিলো কভার ছেঁড়া, তাই রিটার্ন করতে হচ্ছে। আর এই যে রাতে দোকান থেকে এসে দেখছি ছেলে দই চিকেন বানাচ্ছে আর ময়দা মেখে রেখেছে দই দিয়ে, তো ওটা পরোটা করবো। তো চিকেন যখন রান্না হয়ে গেছে, পরোটাটা আমি করে নেব, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দই চিকেন আমার খুব একটা ফেভারিট নয়, বাট আজকে খুব টেস্টি হয়েছিল, এমনিতেই আমার ছেলের হাতে রান্না খুবই ভালো, ও ফ্রি পেলে মাঝে মাঝে করে। তো একদম সাদা সাদা লাগছিলো বলে আমি এসে একটু কাশ্মীরি মির্চ দিয়ে কালারটা একটু লাল করে নিয়েছি। আর এই যে দেখো, রাতের মেনুতে পরোটা আর চিকেন, সারাদিনটা যেমনই যাক মোটামুটি রাতটা খাবারটা ভালোই গেল, বলে না যার শেষ ভালো তার সব ভালো। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই, তোমরাও ডিনার সেরে নাও। দেখা হচ্ছে তোমার সাথে আবার আগামী পর্বে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথ আমার সবসময় দরকার, তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো দই চিকেনটা খুবই টেস্টি হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। তো যে কারণে আরেকবার দেখিয়ে দিলাম যে সত্যি খুব টেস্টি হয়েছে। তো টাটা বাই, সবাই ভালো থেকো।